ঘরে যদি থাকে মিষ্টি কুমড়ো আর ছোলার ডাল তাহলে কিন্তু হবে একটা ম্যাজিক আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এর জন্য মিষ্টি কুমড়ো এভাবে কেটে নিয়েছে আর ছোলার ডালটা কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছি এদিকে একটা পাত্রে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একসাথে জল দিয়ে একটু ভিজিয়ে নিলাম এইভাবে ভিজিয়ে রাখলে গুঁড়ো মশলা কিন্তু বাটা মশলার মতনই স্বাদ হয় কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা জিরে তেজপাতা ফোড়নে তারপরে মিষ্টি কুমড়োগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপরে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এখন এতে অ্যাড করলাম গুঁড়ো মশলার ওই পেস্ট এবং পুরো রান্নাটাই করব ঢেকে রেখে এতে কিন্তু ডালটাও সুন্দর সেদ্ধ হবে মশলাটাও কষানো হয়ে যাবে এবার ঢাকা সরিয়ে ফুটে রাখা গরম জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নিলাম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে একবার সার্ভ করে দেখো বাড়ির সকলের মন করবে জয় আজকের এই রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক শেয়ার করে আমার সঙ্গে থেকো